Hey, what's up guys, it's me Technical Omar. Today I introduce you Tecno Mobile Plantom 9. This is a flagship phone of Tecno. এই ফোনটা ইন্ডিয়াতে 10 জুলাই 2019 রিলিজ করেছে টেকনোর ফ্ল্যাগশিপ। এই ডিভাইসটি বাংলাদেশে আসবে কি না, কেমন এই প্রাইস হবে, ইন্ডিয়াতে কেমন প্রাইস, আসলে ইউজার ফিডব্যাক, কাদের জন্য এই ফোনটা ভালো হবে, সম্পূর্ণ ডিটেলস শেয়ার করবো আমি টেকনিক্যাল ওমর। চলুন শুরু করা যাক। গেম খেলার জন্য যারা একটা ভালো ইয়ারফোন খুঁজতেছেন তাদের জন্য গেমিং ইয়ারফোন নিয়ে আসলাম আমি। এই ইয়ারফোনটি আপনারা একে টেলিকম 2 অনুপম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে। ভিডিওটি দেখালে ডিসকাউন্ট তো থাকছেই। টেকনো মোবাইল প্ল্যান্টম 9, চলুন বক্সটা আনবক্সিং করে দেখি। বক্সটা র্যাপিং করা থাকবে, দেখতে খুবই সুন্দর। বক্সের ভিতরে আপনার কিছু ইউজার গাইড, প্রেমপত্র, সিম ইজেক্টর, চার্জার, ডাটা কেবল, হেডফোন, ওয়ারেন্টি কার্ড থাকছে, 13 মাসের ওয়ারেন্টি। ইন্ডিয়াতে এটা 100 ডে রিপ্লেসমেন্ট গ্যারান্টির কোনো অপশন থাকছে না, বাট আপনারা পেয়ে যাচ্ছেন 13 মান্থ ওয়ারেন্টি। বক্সের ভিতরে ফোনটা থাকবে, ফোনটার উপরে থিন একটা পেপার থাকবে। 6.4 ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, ফোনটাতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ডুয়েল ফ্ল্যাশ পাচ্ছেন, পিছনে 8 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল অ্যান্ড 2 মেগাপিক্সেল সেন্সর পাচ্ছেন কোয়াড ফ্ল্যাশ। নিচে সুন্দর প্ল্যান্টম লোগোটা দেওয়া আছে। আর টেকনোর এই ফোনটার কালার টুইলাইট কালার, তিনটা কালারের কম্বিনেশন। নচ হিটাররা নচ হাইড করে রাখতে পারবেন। আর ফোনটার আপার চেন লোয়ার চেন খুবই কম আসে, খালি নিচের দিকে চার্জিং পয়েন্ট, লাউড স্পিকার, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং সেন্সর, 3.5 মিলিঅ্যাম্পিয়ার জ্যাক। ফোনটার ব্যাক সাইড এসকার ডিজাইন হওয়ার কারণে হাতে গ্রিপটা খুবই সুন্দরলি আপনি ইউজ করতে পারবেন। এক হাতে ইউজ করার জন্য মোটামুটি ঠিকঠাক আছে, বড় হাতের জন্য আর যারা ছোট হাত তাদের জন্য আসলে এক হাতে ইউজ করার জন্য পারফেক্ট না। ফোনটা 6 জিবি র্যাম আর 128 জিবি ফোন মেমোরি পেয়ে যাচ্ছেন। আর ফোনটাতে 3500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। আর ফোনটার কিছু ফিচার আমি আপনাদের সাথে শেয়ার করছি। 6 জিবি র্যাম পাচ্ছেন, LPDDR4X-এর র্যাম যার ক্লক স্পিড 1600 মেগাহার্ট। ফোনটাতে অ্যান্ড্রয়েড 9.0 আর iOS 5.0 পেয়ে যাচ্ছেন টেকনোর অপারেটিং সিস্টেম। ফোনটার ইন্টারনাল 128 জিবি থাকলে এক্সটার্নাল 1 টেরাবাইট পর্যন্ত ইউজ করতে পারবেন, যেটা এখন বাজারে অ্যাভেলেবেল না। টাচ অ্যান্ড রেসপন্ড নিয়ে কোনো কথা বলবো না, খুবই ফাস্ট পাচ্ছিলাম। টেকনোলজি নিজস্ব অপারেটিং সিস্টেমটা এত সুন্দর কাস্টমাইজ করা যা আসলে আপনি নিজের মতন করে ইউজ না করলে বুঝতে পারবেন না। এই ফোনটার সব কনফিগারেশনের মাঝে একটু দুর্বল কনফিগারেশন হলো ব্যাটারি। 3500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, লিথিয়াম পলিমার ব্যাটারি যা আসলে রেগুলার ইউজের জন্য কতটুকু কমফোর্টেবল অথবা কতটুকু ইউজার কমফোর্টেবল পাবে তা নিয়ে আমার সংকোচ তো রয়ে গেল। 3500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে রেগুলার ইউজের জন্য মিডিয়ামলি আপনি আরামসে ইউজ করতে পারবেন। ফোনটাতে থাকছে AI পাওয়ার সেভিং মোড আর কিছু এক্সট্রা ফিচার। যারা পাবজি ইউজার তাদের জন্য মিডিয়াম গ্রাফিক্সে এই ফোনটাতে আপনি পাবজি খেলতে পারবেন খুবই আরামসে। ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করছে মিডিয়াটেক হেলিও P35 যা 12 নম্বর চিপসেট। ফোনটাতে জিপিউ হিসেবে ইউজ করছে পাওয়ার VR GE8320। ফোনটার জিপিউ ক্লক স্পিড 2.3 গিগাহার্ট প্রথম চারটা, আর সেকেন্ড চারটা 1.8 গিগাহার্ট। মোটামুটি পাবজি ইউজাররা মিডিয়াম গ্রাফিক্সে আরামসে একটা গেম আরামসে অনায়াসে খেলতে পারবেন। ফ্রন্ট ক্যামেরাতে 32 মেগাপিক্সেল উইথ ডুয়েল LED ফ্ল্যাশ। টেকনোই একমাত্র প্রথম ব্র্যান্ড যা আপনাকে আসলে ফ্রন্টে LED ফ্ল্যাশের সুবিধা দিয়ে দিচ্ছে, যা আসলে আদার্স কোনো ব্র্যান্ডই এখন পর্যন্ত নিয়ে আসে নাই 32 মেগাপিক্সেল ক্যামেরাতে। 32 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন 2.0 অ্যাপারচার। ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেল যার অ্যাপারচার 1.8। ফোনটার ব্যাক 16 মেগাপিক্সেলের 5P লেন্স দ্বারা গঠিত। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যা আসলে অ্যাপারচার 2.4 আর 2 মেগাপিক্সেল ডেপ সেন্সর। কিছু পিকচার ডেমো তো থাকছে, এটা দেখে নিতে পারবেন। ফ্রন্ট ক্যামেরায় আসলে পিকচার ডেমো আপনাদের দিতে পারছি না। ফোনটাতে পিছনে কোয়াড LED ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন, ক্যামেরাতে AI সেন্সর ব্যবহার করছে। ইন ডিসপ্লে কোনো কাজের ভিতরে আপনার 9.5 পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের জন্য। কেননা সুপার অ্যামোলেড ডিসপ্লে যে টেকনোলজি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যা টোটালি পারফেক্ট, কোনো রকম ল্যাকিং ছিল না। ফেস আনলকও আমি 10-এর ভিতর 9 দিতে পারবো, খুবই পারফেক্ট ফেস আনলক ছিল। ফোনটার টোটাল কনফিগারেশন অনুযায়ী আসলে প্রসেসরটা ফ্ল্যাগশিপ হিসাবে মানায় না। 14,999 টাকার ফোনে P35 তো আসলে সবাই দিয়ে যাচ্ছে, আসলে সবাই দিয়ে থাকবে, বাট ফ্ল্যাগশিপ হিসাবে ইউজ করলে আপনাকে কোয়ালকম স্ন্যাপড্রাগন অথবা সিরিজের মিডিয়াটেকের একটু হাই লেভেলের সিরিজ P90 ইউজ করলে ভালো হতো। আমার টোটাল ওপিনিয়ন হিসাবে এটা 8.2 রেটিং পাবে। আর আপনারা কত রেটিং দেবেন অথবা আপনারা বাংলাদেশে আসতে
আসলে কেমন রকম আসলে রেসপন্স থাকবে সম্পূর্ণ ডিটেলস আমার সাথে শেয়ার করতে পারবেন। আর P35-এর একটা যে ল্যাকিং ছিল সেটা হচ্ছে 32 মেগাপিক্সেল আসলে ফ্রন্ট ক্যামেরা সাপোর্টেড না, এটা 25 মেগাপিক্সেল সাপোর্টেড। আসলে ইঞ্জিনিয়াররা কীভাবে এটাকে 32 মেগাপিক্সেল পর্যন্ত সাপোর্ট দিয়েছে আসলে ওইটা আসলে ইঞ্জিনিয়ারই বলতে পারবে। যেমন Vivo Y17 তো সেম 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা P35-এ দিয়েছে, মোটামুটি ঠিকঠাকই আছে এই কনফিগারেশনে। আমার চ্যানেলটা যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন আর বেল বাটনে প্রেস করে রাখেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।